আল্লাহর নবীরে নবীর অগাত দখল ছিল আল্লাহর নবিকের রীতিমত আমার আল্লাহ এই কাটা কাটা অক্ষরগুলোর মানে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন এর সপক্ষে দলিল হল আল্লাহ কোরআনুল করিমে ঘোষণা দিয়েছেন কোরআনুল করিমের শুরু বিসমিল্লার বাড়মিনাল জিল্লাতি বন্যাস এই বন্যাসের বা থেকে সিন পর্যন্ত কোটাল কোরআন শরীফের অক্ষর অর্থ টোটাল কোরআন শরীফের ব্যাখ্যা আল্লাহ আমার নবীকে করে দিয়েছিলেন জোরে বলা যাবে না এ জমান যুবকেরা আল্লাহ যে টোটাল কোরআনের ব্যাখ্যা আমার নবীকে করে দিয়েছিলেন এর সপক্ষে আল্লাহ পাক নিজেই দলিল দিয়েছেন আল্লাহ পাক নিজেই পরিষ্কার দলিল প্রদান করেছেন আসুন কোরআনের কাছে একটু দলিল চেয়ে দেখি এ কোরআন তুমি বলো আল্লাহ পাকের উপরে কি দলিল দিয়েছে কোরআন আপনাকে বলবে

একেবারে কষ্ট করে উচ্চারণ করে ওই কোরআন আপনার পড়ার দরকার হবে না জিবরাইল শুধু পড়বে আর আপনি শুধু শুনবেন জিব্রাইল আপনাকে পড়ে শোনাবে আর আপনি শুধু চুপচাপ মেরে শুনবেন ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনা আমি আল্লাহ পাক ওই কোরআনুল কারীমটাকে আপনার সিনা মোবারকে জমা করে দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি জোরে বলা যাবে না হে जवान যুবকেরা মহা সুষ্টা বললেন সুম্মা ইন্না আলাইনা বায়ানাত ওরে আমার হাবিব আবি তোমার সিনাতে কোরআনটাকে সুব জমা করে দেব দায়িত্ব নিয়েছি তা নয় রীতিমতো এই কোরআন যেমন তোমার সিনায় জমা করার দায়িত্ব নিয়েছি সুম্মা ইন্না আলাইনা বায়ানাত টোটাল ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্বটাও স্বয়ং আমি আল্লাহ নিয়েছি জুড়ে বলা যাবে না আমার আল্লাহ তথ্য দিলেন হাবিব জিব্রাইল আমিন যখন কোরআন তোমাকে পড়ে শোনাবে তুমি শুধু শুনবে কষ্ট করে পড়ার দরকার নেই কষ্ট করে পড়ার দরকার নেই কি হলো রে বাবা দেখ রাগারাগি বেকাবে কি করলে হবে না শোনা ভালোবাসতে হবে ভালোবাসলে আপন হবে রাগ দেখালে চোখ দেখালে কষ্ট পাবে শত্রু হবে আর ভালোবাসলে কাছে আসবে আপন হবে শিক্ষা এ আদর্শ আমার আল্লাহ আমার রসুল আমাদেরকে শিখিয়েছেন বলুন আমরা শুনিনি বাবু বেদিন বেধর্মী গায়ের কম ইহুদির ঘরের ছেলে মসজিদের দেওয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে দেওয়ালের গায়ে শুনেছি না শুনিনি উমুর রেগে লাল হয়ে গেছে হুজুরের চেহারার দিকে শুধু তাকা একবার যদি ইশারা করে দেয় তোর মার কোন খালি করে দেবে এক চড়ে নবী বললেন এই চিল্লা চিল্লি করো না হাঁকা চিল্লা করো না ও পেশাব করছে এই অবস্থাতে ওকে বাধা দেওয়া যাবে না কি মায়ার নবী আমার কি দয়ার নবী আমার তাই আমার নবীকে বিশ্ব নবী বললে নবীকে ছোট করে হয় ছোটো করা হয় আমার নবী বিশ্ব নবীর চাইতেও বড় তফসিল খালকের কারকেরা লিখেছেন তাফসিরের ভেতরে যে আমার নবী বিশ্ব নবীর বড় অতএব আমার নবী হলেন আলামিনের নবী জোরে বলুন জোরে বলা যাবে না আমার নবীকে আল্লাহ পাক আলামিনের নবু আদান করেছিলেন জোরে বলুন নবী বললেন খবরদার চিল্লা চিল্লি না ধমক দিও যে ধবক দিও না এই সময় যদি ওকে ধবক দাও পেশাব করতে করতে যদি পেশাবটা আটকে যায় ওর মস্ত বড় রোগ হতে পারে পেশাব করতে দাও পেশাব করা হয়ে গেল রসুল্লাহ ইশারা করে সোনার মানিকটাকে কাছে ডাকলেন ডেকে বললেন খোকা এটা আমাদের ধর্মস্থান এখানে আমরা নামাজ পড়ি এটাকে মসজিদ বলে এটা পবিত্র জায়গা এই জায়গায় পেশাব করতে নেই সোনা ইহুদির ঘরের ওই ছেলেটি ও কিন্তু জেনে শুনেই পেশাব করছিল রসুল্লাহর এই মহান নেতা মহান আদর্শের কাছে সে যেন নিজেকে বিলিয়ে দিল বিক্রি হয়ে গেল আমার নবীর আদর্শের কাছে তার মাথা হেট হয়ে গেল আমার নবীর কদমের দিকে তার দুহাত অটোমেটিক চলে এলো আমার নবীর কদমে হাত রেখে ওই ইহুদি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল চরে গুলোর বলা যাবে না আমার নবী পাকের সামনে আমার রসুল্লাহর কাছে একজন ইহুদি যুবক একজন ইহুদি যুবক নবীর কাছে আসত তবে কলেমাও পড়েনি মুসলমানও হয়নি নবীকেও মানেনি আল্লাহকেও মেনে নেয়নি শুধু নবীর সামনে এসে আমার নবীর নূরময় চেহারার দিকে অবাক হয়ে খালি তাকিয়ে থাকি দেখত প্রতিদিন এসে বসতো আর ওই দেখতো কিন্তু নবীর হাতে হাত দিয়ে কলেমাও পড়িনি মুসলমানও হয়নি নবী শুধুই তাকিয়ে দেখ হঠাৎ একদিন দুদিন তিন দিন হয়ে গেল ওই যুবকটি আর আসে না রসুল্লাহ জানতে চাইলেন বাবাজি আপনার পায়ের কোনো সমস্যা আছে সমস্যা নেই তো সমস্যা নেই যখন তাহলে গুড়িয়ে বসে এটা হলো জান্নাতি বা মাহফিল এখান থেকে আদবের জন্ম হয় বেআব শুরু করা হয় না আদব তৈরি হয় যে আমার রসুল্লাহ বললেন গো সেই যুবকটা কই আর আসে না তো নবী সাহাবিরা বললেন হুজুর ওই যুবকটি প্রচণ্ড অসুস্থ সে কিন্তু কলেমাও পড়েনি মুসলমানও হয়নি কলেমা পড়ে মুসলমান হয়নি রাসুল শুনলেন সে প্রচণ্ড অসুস্থ নাবি বললেন তাহলে তো এক কাজ করো একটু যেতে হয় হ্যাঁ চলো আমি যাবো যুবকটাকে দেখতে জোরে বলুন সুবাহ মুসলমান নয় ইমান আনিনি কলেমা পড়েনি রসোল্লা তার অসুস্থতার তার খবর পেয়ে বললেন আমি যাব যুবকটাকে দেখতে চলো আমাকে নিয়ে চলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো নবী পাক ওই যুবকের বাড়িতে পৌঁছালেন সঙ্গে নবীর সাহাবাইকে রামেরা আছেন বাড়িতে পৌঁছানোর সাথে সাথে যুবক চোখের পলক ফেলে না চোখের পলক যেন তার দাঁড় হয়ে গেল শুধু কেবলমাত্র আমার নবীর নূরময় চেহারা দেখতে লাগলেন জোরে তার বলার ক্ষমতা সব যেন রোহিত হয়ে গেল এরকম ভাবে আমার নবীর দিকে হা করে তাকিয়ে থাকল রাসূল ইশারা করে বললেন যুবক তুমি যদি আমাকে একটু সুযোগ করে দাও তুমি যদি আমাকে একটু সুযোগ করে দাও আমার চেহারার দিকে তাকিয়ে লাভ হবে না তুমি যদি আমাকে একটু সুযোগ করে দাও তাহলে কঠিন হাসরে আমি মোহাম্মদ তোমার হতে পারি জোরে বলুন বলা যাবে না হে সোনার মানিকেরাও যুবকের আর বুঝতে বাকি রইল না যুবক বুঝে পেললো অটোমেটিক আল্লাহ নবীর কাছে ইশারা করে ওই যুবক দুহাত লম্বা করে দিল দুহাত বাড়িয়ে দিয়ে আমার নবীর কাছে আল্লাহ রসুলকে লক্ষ্য করে বললেন হজোর আমি আর বুঝতে আমার আর বাকি নাই আমি আমার দু হাত লম্বা করে দিলাম আমার আমার জীবনের জীবনের অপরাধ অন্যায়গুলোকে ক্ষমা করে আমাকে আপনি ইমানের কলেমা পড়িয়ে দিন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমানের কলে পড়ে ওই যুবক মুসলমান হয়ে গেল জোরে বলুন আর ও জোরে বলা যাবে না এ জাম যুবকেরা নবী

বিহাদুবি মাফ করবে ইয়া রাসু বল্লাহ কেয়া ওই ইহুদি যুব যে সবেমাত্র আপনার ঘাতে হাত দি মানের খলেমা পড়ে নিয়েছিল ওই যুবকটি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে ওই যুবকটি আর পৃথিবীতে বেঁচে নাই আমার নবী পাক সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবায়ে কেরামেরা দুনিয়ার জমিনে এক রাকাত নামাজ পড়ার সুযোগ হয় নাই দুনিয়াতে সে এক রাকাত নামাজ পড়ে নাই একদিন রোজা রাখে নাই একটা টাকা সে সদকা করে নাই একটা টাকা দান করে নাই অথচ আবার আল্লাহ জীবনে এক নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই একটা টাকা করে নাই তারপরে আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন আপনাদের কাছে যে বিষয়টি আলোচনায় রেখেছিলাম আল্লাহ পাক আমার নবীকে আলামিনের নবু বদান করেছেন তিনি হলেন আলামিনের নবী আমার নবী পা একমাত্র সাফাতের কান্দারি কেয়ামতের কঠিন হাসরে আমার নবী পাক একমাত্র সাফা আতকারি হবেন আমার নবী যে শুধু উম্মাতে মোহাম্মাদি মুসলমানদের সাফা আত করবেন তা নয় আখরে জমান উম্মতে মুহাম্মাদীদের জন্য অবশ্যই 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 তো সুপারিশ হবেন এবং শুধু উম্মতে মুহাম্মাদীদের সুপারিশ হবেন না হাদিসের মধ্যে এসেছে লক্ষাধিক নবীরা লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরেরা আমার নবীর সুপারিশে অপেক্ষায় থাকবে জোরে বলা যাবে না সেই নবীর ব্যাপারে আমি বলছিলাম আল্লাহ পাক হুরুফে মুকাত্তাতের মানে আমার নবীকে করে দিয়েছেন এর দলিল আপনাদেরকে দিচ্ছিলাম শোনা সেই দলিল আল্লাহ পাক বললেন হাবিব জিব্রাইল আমিন তোমার কাছে কোরআন নাদিল করবে কোরআন তোমাকে শোনাবে জিব্রাইলের সাথে জবান নেড়ে কষ্ট করে কোরআন পড়ার দরকার হবে না আপনি শুধু শুনবেন আমি আল্লাহ পাক আপনার সীমা সিনা মোবারকে কোরআন জমা করে দেওয়ার দায়িত্ব নিয়েছি সাথে সাথে টোটাল কোরআনের ব্যাখ্যাটাও করে দেওয়ার দায়িত্ব নিয়েছি এখন সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যে দায়িত্ব নিয়েছেন আমার নবীকে টোটালিমের ব্যাখ্যা করে দেওয়ার তাহলে এই হুরুফে মোক্তোকে কি আল্লাহ বাদ দিয়ে দায়িত্ব নিয়েছেন কথা বলেন তাহলে তো আল্লাহ বলতেন ওগুলোকে বাদ দিয়ে দায়িত্ব নিচ্ছি বাকিগুলোর মানে করে দেব আল্লাহ বললেন টোটাল কোরআনুল করিমের ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমি আমি তোমার সিনা মোবারকে এর ব্যাখ্যা পরিষ্কার করে দেব বলুন সোহার আল্লাহ তাই রীতিমতো আল্লাহর নবী ও হরুফে মোকাতের মানে জানতেন জোরে বলুন সোহান আল্লাহ বান্দারা জানুক এটা আমার আল্লাহর পছন্দ ছিল না তাই পৃথিবীর কোনো হয় নাই আমার আল্লাহ তো অবশ্যই জানেন আমার রসুল উল্লাহ কেও জানিয়েছিলেন জোরে বলুন আরও জোরে বলা যাবে না

কারা কারা দ্বিতীয় ব্যাখ্যাটা শুনতে চান একটু হাত তুলে দেখাবেন আল্লাহ কবুল করে নিক সকলে বলেন আমিন জোরে বলেন আমিন মন খুলে একটু আওয়াজ দিয়ে আমার আল্লাহকে ডেকে দেখাও তো শোনা না রে তাকবীর এই আওয়াজ আর একটু জোরে করা যাবে না না রে তাকবীর আর একটু মন খুলে বলা যাবে না না রে তাকবীর না তাকবীর আল্লাহ পাক আমাদের উপরে আল্লাহর এই বান্দা বান্দিদেরকে আল্লাহ বড় ভালোবাসেন কারণ আমরা তাই জোরে বলুন আল্লাহ আমাদেরকে বড় মায়া করেন আমরা শেষ জামানার নবীর তাই জোরে বলুন সুহান আল্লাহ আমাদের গোনা মাফ করার ব্যাপারে খুব শীত সরল অতি সহজে আমাদের গোনা মাফ করে দেয় কারণ আমরা শেষ নবীর অনুসারী জোরে বলুন সুহান আমাদের হিসাব আল্লাহ নেবেন তবে কাবস্তে হিসাব যে হিসাব না নিলেও চলে সেরকম হিসাব আল্লাহ ওম্মতে মোহাম্মদিদের জন্যে নেবেন জোরে বলুন বলা যাবে না আমি আমার মন গড়া কথা বলছি আমার বাপদাদার কথা বলছি হিসাবে দুটো দিক আছে একটা হিসাব করা আর একটা হিসাব ধরা যদি মনে করি আপনার হিসাব ধরবো আমি খাতা কলমে তো ভাগ ফকর দিয়ে পালিয়ে দেওয়া বড় কষ্টকর আমি একশো টাকা দিয়েছি আপনাকে একটা মাল কেনার ব্যাপারে বললাম ভাই এই টাকাটা নিয়ে যাও আমার এই মালটা নিয়ে আসব এখন আপনি গেলেন বাজারে আশি টাকায় মালটা কিনেছেন কুড়ি টাকা আপনি পার্সোনাল খরচ করেছেন মালটা নিয়ে এসে আমাকে দিলেন মালটা নিয়ে এসে আমাকে দিলেন আমি জিজ্ঞেস করলাম ভাই কত কি হয়েছে তো বললেন হুজুর মালটার দাম নিয়েছে আশি টাকা আর আমি দোকানে একটু চা পান খাবো বলে বসে চা অর্ডার দিয়েছিলাম চা খাবো এমন সময় আমার এক পরিচিত বন্ধু চলেন তার না দিয়েও পারলাম না হুজুর তাই দুই বন্ধু মিলে চা আর পান খেয়েছি কুড়ি টাকা এখন আমি বললুম ঠিক আছে যাও ঠিক আছে যাও বলা মানে ঠিক আছে যাও বলা মানে আপনি একশো টাকার হিসাব থেকে মুক্তি পেলেন না পেলেন না ওই একশো টাকার হিসাব থেকে আপনি মুক্তি পেলেন না আর আমি যদি হিসাব ধরত আশি টাকার মাল কিনেছ কুড়ি টাকা তুমি খেয়েছো তাতে আমার কি আমি সব বুঝি না আমার কুড়ি টাকা চাই তাহলে ফাঁকি দিয়ে এড়িয়ে গিয়ে রয় বয় ছয় মিল করিয়ে পার হওয়ার লাইন আছে জোরে বলেন কুড়ি টাকার হিসাব বুঝে দেওয়ার লাগবে না লাগবে না ওম্মতে আল্লাহ হিসাব নেবেন হিসাব নেবেন সব করেছিস হ্যাঁ আল্লাহ করেছিস ঠিক আছে যা জোরে বলুন সুভাল ঠিক আছে যা বলে আল্লাহ উম্মতে আল্লাহদের জন্যে জান্নাতের দরওয়াজ আল্লাহ খুলে দেবে জোরে বলুন সুভাল।

কাউসার কি জিনিস হুজুর আল্লাহ যে আপনাকে কাউসার দান করেছেন ওই কাউসারটা কি আমল রসূল পাক সাহাবা কেরামেদেরকে বললেন হুয়া নহরুন ফিল জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আতা লি जल्ला জালাল আমার আল্লাহ পাক যে নহরটা আমাকে খুশি হয়ে দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রসুল বললেন হুয়া নাহারুল ফিল জান্না ওটা হলো জান্নাতের একটা নহর যেটা আল্লাহ খুশি হয়ে আমাকে দান করেছেন জোরে বলুন সোহান আমি মালিক চার লাখ টাকা পানে জমি পনে জমির দগদাম ক্লিয়ার করেছি জমি কেনার জন্য টাকা পয়সা শোধ করে দিয়েছি দলিল করার দিনে গিয়ে আমার ছেলের নামে দানপত্র করে ছেলের নামে দলিল করে তাহলে জমি কেনার মালিক আমি কিন্তু দলিল করেছি ছেলের নামে ছেলেকে দান করেছি জান আবে কাউসার তৈরি করার মালিক হলেন আল্লাহ খুশি হয়ে দান করে মানিক বানা